নমস্কার বন্ধুরা, সেফ কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। গরমের সবজি ভেন্ডি আমরা সকলেই খুব পছন্দ করি, আর এই ভেন্ডি দিয়েই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ভেন্ডি পাতুরি। রান্নাটা করবার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম ঢেঁড়স। ঢেঁড়সের মধ্যে যেহেতু লোতলোতে ভাব থাকে, তাই ঢেঁড়সগুলোকে কাটবার আগে ভালো করে ধুয়ে নেব। আশা করছি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। আর এই রকমই ভিন্ন স্বাদের রেসিপি রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম ভেন্ডিগুলোকে, আর এখন কেটে নেব। বোটাটা আর মাথার দিকের অংশটা ফেলে দিয়ে মাঝ বরাবর ভেন্ডিগুলোকে কেটে নেব, ঠিক এইভাবে। প্রত্যেকটা ভেন্ডি আমি লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি পাত্রের মধ্যে তুলে নেব। এবার একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পোস্ত, 1/2 টেবিল চামচ সাদা সর্ষে আর 1/2 টেবিল চামচ কালো সর্ষে। ঝালে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। মশলাটা বেটে নেব। রান্নাটা করবার জন্য প্যান গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকেও কম কালোজিরে। দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ। লবণের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে 2 মিনিট ধরে ভেন্ডিটাকে ভেজে নেব। ঢেঁড়সের পাতুরি রান্নাটা বানানো খুবই সহজ, আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সর্ষে বাটা, আর এই সর্ষেরই বাটি ধোয়া জল সামান্য দিয়ে দিচ্ছি। ভেন্ডির সাথে সর্ষে বাটাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ কষাবো না, যেহেতু সর্ষে বেশিক্ষণ কষালে কিন্তু রান্নাটায় তিতকুটে ভাব চলে আসবে। ঢাকনাটা দিয়ে দিলাম লো আঁচে রেখে 5 মিনিটের জন্য ভেন্ডিটা ভাপিয়ে নিলাম। ভেন্ডি পাতুরি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর নামানোর আগে আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেবো, এতে রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো হবে। আর নামিয়েই আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসবো আরও ভালো ভালো রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবার অনুরোধ থাকলো। নমস্কার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।